প্রধানমন্ত্রী কার্যালয়ে দ্বিতীয়বারের মতো স্মারকলিপি দিয়েছেন বিএনপি নিখোঁজ নেতা সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দিতে আসেন হাসিনা আহমেদ। এ সময় তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে তার স্বামীকে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন হাসিনা আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিলে তার স্বামীকে তিনি ফিরে পেতে পারেন। সন্তানদের নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কামনা করেন তিনি। এর আগেও প্রধানমন্ত্রী কার্যালয়ে আরেকবার স্মারকলিপি দিয়েছিলেন সালাউদ্দিনের স্ত্রী। বাচ্চাদের কথা বিবেচনা করে, আমার কথা বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিবেন, আইনশৃঙ্খলা বাহিনী যেন অবিলম্বে আমার স্বামীকে জনসম্মুখে হাজির করে। আমি এই আবেদনটুকু আবার তাকে করেছি। আমি আশা করি এইবার নিশ্চয়ই উনি আমাদেরকে সহায়তা করবেন।